আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আব্দ কামা ইয়াতলুবু আজালুহু। আমরা তো রিজিকের ধান্দায় ঘুরি, রিজিক আমাদের ধান্দায় ঘরে, আমরা রিজিক খুঁজে বেড়াই, রিজিক আমাদেরকে খুঁজে বেড়ায়। কারণ কি? আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিককে বরাদ্দ করেছেন, এই রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কপালে যতটুকু রিজিক লিখেছেন, আপনার জন্য যতটুকু পানি লিখেছেন, আপনার জন্য যতটুকু অক্সিজেন বরাদ্দ করেছেন, আপনার জন্য যতটুকু সূর্যের আলো বরাদ্দ করেছেন, আপনার জন্য পৃথিবীতে যতদিন থাকার সময় বরাদ্দ করেছেন, এর এক মুহূর্ত থাকা পর্যন্ত আল্লাহ পৃথিবী থেকে আপনাকে নেবেন না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বান্দারা রিজিক, বান্দার রিজিক তাকে এমনভাবে খোঁজে, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদ, রিজিক বান্দাকে এমনভাবে খোঁজে, কামা ইয়াতলুবুল আজাল, মৃত্যু যেমন বান্দাকে খোঁজে, রিজিকও তাকে তেমন খোঁজে। সুবহানাল্লাহ, রিজিক আপনাকে এভাবে খুঁজে বেড়ায়, মৃত্যু যেমন আপনাকে খুঁজে বেড়ায়। আপনার সময় কখন শেষ হয়ে যাবে? ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, ফাইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন। আল্লাহ রাসূল বলছেন যে এই হাদিসটা আছে সহিহ ইবনে হিব্বানের 3237 নম্বর হাদিস, সুনা মুসনাদে বাজ্জাজের 499 নম্বর হাদিস, মিশকাতের 5312 নম্বর হাদিস, সহিহ তারগীব ওয়া তাওহীদের 1733 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাকে রিজিক এমনভাবে খুঁজে বেড়ায়, মৃত্যু যেমন তাকে খুঁজে বেড়ায়। সুতরাং আমার তকদিরে যেই রিজিক লেখা আছে, এই রিজিকের এক লোকমা থাকতে আপনার মৃত্যু হবে না। সুবহানাল্লাহ, আপনার রিজিক থাকতে মৃত্যু হবে না। আপনার যে খাদ্য গোডাউনের ফেরেশতারা মৃত্যুর পূর্ব মুহূর্তে এসে আপনাকে বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যে খাদ্য বরাদ্দ রেখেছিলেন, প্রত্যেকের জন্য রিজিকের বরাদ্দ আছে না? খাদ্য গোডাউন রিজিকের ফেরেশতা এসে বলবে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজিক বরাদ্দ রেখেছিলেন, সে রিজিক তো শেষ হয়ে গেছে, এখন আপনাকে দেওয়ার মতো আর এক লোকমা খাবারও নেই। পানির ফেরেশতা যিনি পানির দায়িত্বে আছে, পানি মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন আমার রিজিকের, উনি এসে বলবেন আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু পানি রেখেছিলেন সমস্ত পানি শেষ হয়ে গেছে, এখন এক কোষ পানিও আপনার রিজিকে আর নেই। অক্সিজেনের ফেরেশতা আপনাকে এসে বলবে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু অক্সিজেন বরাদ্দ রেখেছিলেন সমস্ত অক্সিজেন শেষ হয়ে গেছে, আপনাকে দেওয়ার মতো আর কোনো অক্সিজেন নেই। এখন আপনি বলবেন নেই তাহলে আমি সিলিন্ডার ব্যবহার করি, নেই আপনার মতো অক্সিজেন। এইভাবে সমস্ত ফেরেশতারা যাদেরকে যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আপনার জন্য, আপনি তো মনে করছেন যে আমাকে এমনি সেই গানে আছে না, সাবি মাইরা দেইছে ছাড়া চলিতেছে জনম ভরি, একটা গান আছে না, সাবি মেরা সাবি মাইরা দিছে ছাড়া চলিতেছে জনম ভরি, একটা গান কি জানো শুনছিলাম সেদিন। তো এইটা না, আপনার প্রত্যেকটি ব্যাপার, আপনি যে প্রতিটা মুহূর্তে চোখের পলক ফেলেন, কেন ফেলেন? আপনার চোখ যদি পুতুলের মতো এরকম দাঁড়া হয়ে থাকতো আপনি চোখে দেখতেন না। প্রতিটা মুহূর্তে আপনার চোখের মধ্যে অসংখ্য জার্ভ, দূষিত জীবাণু আপনার চোখের ভিতরে প্রবেশ করছে, এ কারণে অটোমেটিক আপনার চোখের পাখরটা বারবার উঠছে আর নামছে, উঠছে আর নামছে, যাতে এই পানি দিয়ে সেটাকে ধুয়ে ফেলে আপনার চক্ষুটাকে ক্লিয়ার রাখা যায়। সুবহানাল্লাহ, আপনি তো মনে করছেন আপনার চোখের পাওয়ার কেন ওঠে আর নামে, ওঠে আর নামে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন যে আমার বান্দা, ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি সম্পর্কে উদাসীন নাই, আমার বান্দা অসুস্থ হয়ে যাবে, তার যতদিন পর্যন্ত তার দৃষ্টিশক্তি আমি তাকে দিয়েছি ততদিন পর্যন্ত যাতে দৃষ্টিশক্তি নষ্ট না হয়ে যায়, এই দৃষ্টিশক্তিটা যাতে সুন্দর থাকে, এজন্য প্রতিটা মুহূর্তে আপনার দৃষ্টির পলক ওঠে আর নামে, যাতে কোনো ধরনের জীবাণু আপনার চোখকে অ্যাটাক করতে না পারে। আপনার শরীরের এই যে জোড়াগুলো, শত শত জোড়াগুলো ইচ্ছায় অনিচ্ছায়
দেখবেন ঘুরছে, আপনি ঘুমায় আছেন, আপনি এই পাশ হচ্ছেন ওই পাশ হচ্ছেন, পা একবার কোলবালিশে উঠাচ্ছেন আবার উঠাচ্ছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি ঘুমান বিভোরে, ফেরেশতাদের দিয়ে আপনাদের এইগুলো করাচ্ছে কেন? তা না হলে আপনার এই পাটা যদি 12 ঘন্টা 16 ঘন্টা 10 ঘন্টা যদি একবার সমস্ত জোড়াগুলো যদি স্থির হয়ে থাকে তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি ঘুম থেকে উঠেই বাথরুমের দিকে আর দৌড়াতে পারবেন না। আগে 1 ঘন্টা মতন তেল মোবিল দিয়ে মোটরসাইকেল স্টার্ট দিয়ে যেমন কিছুক্ষণ গরম করা লাগে আপনার এমন গরম করা লাগতো, সুবহানাল্লাহ বলবেন না? আপনার শরীরের প্রতিটা পার্টস কে সজাগ সচল রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের দিয়ে এই হিউম্যান বডির ভিতরে কাজ করাচ্ছেন, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এগুলো আমি করাচ্ছি, তোমাদের রিজিকের ফয়সালা যেদিন শেষ হয়ে যাবে সেদিন তুমি আর পৃথিবীতে থাকবে না, ফেরেশতারা তোমার যে দায়িত্ব নিয়েছিল সেই দায়িত্ব থেকে ফেরেশতারা অবসর নিয়ে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت على باب الجنه وكان عامه من دخلها المساكين وكنت على باب النار فاذا عامه من دخلها النساء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার কপালে যদি দরিদ্রতা থাকে, তোমার কপালে যদি অসুস্থ দরিদ্রতা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমার কপালে প্রচুর পরিমাণ সম্পদ না লিখে থাকেন, তুমি মনে করো এটা তোমার জন্য কল্যাণকর, এটা তোমার জন্য মঙ্গলজনক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাননি এই পৃথিবীতে অধিক সম্পদের মধ্যে জড়িয়ে তুমি তোমার জীবনকে আখিরাত থেকে ফিরায় রাখতে দুনিয়ামুখী হয়ে যেতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম, কুমতু আলা বাবিল জান্নাত, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম, আমি সেখানে দেখতে পেলাম যারা জান্নাতের মধ্যে প্রবেশ করছে তারা অধিকাংশ আল মাসাকিন, দরিদ্র ব্যক্তি, সুবহানাল্লাহ। দরিদ্র ব্যক্তিরা জান্নাতে বেশি প্রবেশ করছে। আল্লাহ রাসূল বলছেন আমি জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম, এটা বুখারী শরীফের 5192 নম্বর হাদিস, মুসলিম শরীফের 7113 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 21830 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 675 নম্বর হাদিস, মিসকাত শরীফের 5233 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন কুমতু আলা বাবিল জান্না, আমি জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম, আমি দেখলাম যে অধিকাংশ জান্নাতে যারা প্রবেশ করছে তারা হলো মাসাকিন, দরিদ্র শ্রেণীর মানুষ। ওয়াকুমতু আলা বাবিন নার, আর আমি জাহান্নামের দরজায় দাঁড়িয়েছিলাম, আমি দেখলাম ফাইজা আম্মাতু মান দাখালাহান নিসা, তখন দেখলাম অধিকাংশ জাহান্নামে প্রবেশ করছে তারা হলো নারী, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ নারীদেরকে একথা শুনলে আমাদের সেকুলার যারা আছে, যারা সেকুলার মুক্ত মনা আছে তারা বলবে যে ইসলাম তো নারীদেরকে হেয় করেছে, না, নারীদের ব্যাপারে ইসলাম সহজ করেছে এটা যে নারীরা যদি মোটামুটি 2-3-4 কাজ করতে পারে তাহলে নারীদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ। আল্লাহ রাসূল বলছেন নারীরা যদি 3-4 কাজ করে নারীরা জান্নাতি, 1 নম্বর হলো ফরজ নামাজ, আরেকটা হলো ফরজ রোজা, আরেকটা হলো পর্দা, আরেকটা হলো স্বামীর খেদমত। আপনার নামাজ যেমন ফরজ, স্বামীর খেদমত করাও এমন কি ফরজ, নামাজ যেমন ফরজ স্বামীর খেদমত করাটাও কি ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন নারীরা বেশি স্বামীদের নাফারমানি করে, অকৃতজ্ঞ হয়, স্বামীদের সম্পদের অপব্যবহার করে, এ কারণে নারীরা বেশি জাহান্নামী। এজন্য নারীদের প্রতি ইসলাম খুব গুরুত্বারোপ করেছেন, এই সমস্ত কারণে নারীরা বেশি গীবত গায়, পরনিন্দা করে, এক জায়গায় বসলেই অন্যের দোষ চর্চা করে, এগুলো নারীদের ভিতরে বেশি। এ কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো থেকে বেঁচে থাকার জন্য নারীদেরকে জোর তাগিদ দিয়েছেন। আবার নারীদের জন্য সুসংবাদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারীরা হলো প্রত্যেকটি নবী নারীর পেট থেকে এসেছে, প্রত্যেকটি নবী নারীর পেট থেকে এসেছে, প্রত্যেকটি মুত্তাকি পরেজগার ভালো মানুষেরা নারীর পেট থেকে এসেছে।
আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতু আকদামিল উম্মাহাত, সন্তানের বেহেশত নারীর পায়ের নিচে, প্রত্যেকটি সন্তান কোনো না কোনো মায়ের সন্তান, প্রত্যেকটি বাচ্চা কোনো না কোনো মায়ের সন্তান। সুতরাং সেই বাচ্চা যদি জান্নাতে যেতে চায়, তার মায়ের পায়ের নিচ দিয়েই তাকে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ। এজন্য নারীরা আবার ভাববে না, একথা ভাবার কোনো কারণ নেই যে ইসলাম নারীদেরকে হেয় করেছে কিংবা নারীদেরকে ছোট করেছে। বরং ইসলাম নারীদেরকে পরিবারের ভিতরে খরচের কোনো দায়িত্ব ইসলাম নারীদেরকে দেয়নি। নারীদের যদি সম্পদ না হয়, স্বামীদের যদি প্রচুর পরিমাণ সম্পদ হয়, যাকাতের দায়িত্ব নারীদেরকে দেওয়া হয়নি। এইভাবে অনেক কাজ যেগুলো পুরুষের দায়িত্ব, এই পরিবার চালানো, সংসার চালাতে গিয়ে এই বিশাল দিনের পরে দিন, রাতের পরে রাত পুরুষদেরকে যে পরিশ্রম করতে হয়, এটা নারীদেরকে করতে নেই। এখন তো পুরুষের সংসার চালাতে গিয়ে বউরে বিদেশ পাঠায় দেয়, আছে না নেই? পুরুষের সংসারের চালাতে গিয়ে নারীদের দিয়ে চাকরি করায়, আবার যৌতুক তো এটা একটা মহা সুন্নাতে পরিণত হয়েছে আমাদের সমাজে। এখন আপনি যদি বর কাছে বিয়ের আগে 20 লাখ টাকা যৌতুক নেন, আপনার ছেলের চাকরি হয় না, সরকারি চাকরি নেওয়ার জন্য কিছু কৌতুক নেন, তারপরে ঘরের ফার্নিচার নেন, আর আপনি যদি বলেন ও বউ তুমি আমার খেদমত করো না, তুমি তো বেহেশত যাইতে পারবা না, তাহলে তো হবে না। আপনি হারাম কাজ করে খেদমতের আশা করাই যায় না। এজন্য ইসলাম দরিদ্রদের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তালাতু ফিল জান্না ফারাইতু আকসার আহলি আল ফুকারা ওয়া আত্তালাতু ফিন নার ফারাইতু আকসার আহলি আন নিসা। এই হাদিসটা আছে বুখারী শরীফের 3241 নম্বর হাদিস, মুসলিম শরীফের 7114 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2602 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 2886 নম্বর হাদিস, মুসনাদে আব্দুর রাজ্জাকের 5342 নম্বর হাদিস, সুনানুল কুবরা ওয়ান নাসাইর 9217 নম্বর হাদিস, তাবারানির 1014632 নম্বর হাদিস, জামিউস সগীরের 1910 নম্বর হাদিস, মিশকাত শরীফের 5234 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তালাতু ফিল জান্না ফারাইতু আকসার আহলি আল ফুকারা, আমি যখন জান্নাতে গিয়েছি, জান্নাতে গিয়ে দেখলাম অধিকাংশ জান্নাতি হলো দরিদ্র। সুবহানাল্লাহ। তার মানে কি, ধনী মানুষেরা জান্নাতে যাবে না এমনটা নয়, ধনী মানুষরা জান্নাতে যাবে। জান্নাতে ধনী মানুষরা যাবে তাদের সম্পদের, যদি সম্পদটাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইনকাম করতে বলেছেন ওইভাবে ইনকাম করে, এবং আল্লাহ তাআলা যেভাবে খরচ করতে বলেছেন ওইভাবে খরচ করে, তাহলে ধনীদের জন্য মহা পুরস্কার। সুবহানাল্লাহ। কিন্তু দরিদ্রের তো এত কিছু নেই। আল্লাহ দরিদ্রদেরকে বলবেন যে কি করছ, বলবে রব্বুল আলামিন, মাসে 15-20 হাজার টাকা বেতন পাইতাম, বাপের একটু জমি ছিল, ভিটা বাড়ি, সেখানে কোনো রকম ছিলাম, বা যা বেতন পেয়েছি, কোনো মাসে একটু উদ্বৃত্ত ছিল, কোনো মাসে ঋণই হয়েছি, এই হতে হতে কবর পর্যন্ত চলে আসছি, আমাদের এমন কিছু নেই। তা সরকারি ট্যাক্স দিছ, ট্যাক্স কোথায় পাবো, আমার নিজেরই তো পেট চলে না। তা আল্লাহ সুবহান ও তাআলা বলবেন, নামাজ পড়ছো? হ্যাঁ আল্লাহ পড়েছি। রোজা রেখেছো? রেখেছি। হস জাকাত দিছো? আল্লাহ আমার তো সম্পদই নেই। হস করছো? কোথার থেকে করবো, আমার তো সম্পদই নেই। আল্লাহ সুবহান ও তাআলা দেখবেন যে এই বান্দার রিজিকটা হালাল, এর সম্পদের কোনো ঝামেলা নেই, নামাজও পড়ছে, রোজাও রাখছে, আল্লাহর আইনও মানেছে। আল্লাহ সুবহান ও তাআলা বলবেন, যাও তুমি জান্নাত। আর ধনী মানুষ, ধনী মানুষ বলবে যে আল্লাহ আমার তো ওখানে সম্পদ, ওখানে সম্পদ, ওখানে সম্পদ। আল্লাহ বলবে, সব তো আমি জানি, তোমার সম্পদ কোথায় কোথায় আছে আমি তো জানি, হিসাব দাও কোনভাবে ইনকাম করছো, এই সম্পদ যে বানাইছো কিভাবে বানাইছো, হিসাব দেবে যে আল্লাহ ভালোভাবেই বানাইছ। নির্বাচনের আগে আমার ছিল 6 বিঘা জমি, 5 বছর পরে সেটা 600 বিঘা হয়েছে, বলবে আল্লাহ এইভাবেই বানাইছে। নির্বাচনের আগে আমার মুসলেকায় দেওয়া ছিল ঢাকা টাউনে কোনো রকম থাকার একটা বাড়ি আছে, নির্বাচনের 5 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো রহমত করে আমারে গুলশানে 4টা বাড়ি, উত্তরায় 6টা, আর 7-8টা গাড়ি দিয়েছো, এটা তো আমার কিছু করার নেই, তুমি আমার উপর রহমত নাজিল করেছো। ঠিক না বে? ঠিক।
এই হিসাব আয় ব্যয়ের হিসাব দিতে দিতে গরিবরা যে জান্নাতের ভিতরে মোটামুটি কয়েক হাজার বছর আনন্দ আয়েশ করে ফেলতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলছেন যে আমি যখন জান্নাতে গিয়েছি তখন দেখেছি অধিকাংশ জান্নাতি হলো গরিব আর অধিকাংশ জাহান্নামী হলো দরিদ্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রা থেকে বর্ণিত ইয়াদখুলুল ফুকারাউল জান্নাহ ক্বাবলাল আগনিয়াউ বি খামসি মিয়াতি আমিন নিসফিয়াউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দরিদ্ররা জান্নাতে যাবে ধনী মানুষের ক্বাবলাল আগনিয়াই বি খামসি মিয়া, ধনী মানুষের 500 বছর আগে দরিদ্ররা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন এই 500 বছর কতদিন? আল্লাহ রসুল বলছেন নিসফু ইয়াউম, কিয়ামতের অর্ধেক দিনের সমান হলো 500 বছর। কিয়ামতের অর্ধেক দিনের সমান 500 বছর। আল্লাহ রসুল বলছেন এই হাদিসটা কত গুরুত্বপূর্ণ দেখেন, এই হাদিসটা কত জায়গায় এসেছে। এই হাদিসটা এসেছে তিরমিজি শরীফের 2353 নম্বর হাদিস, ইবনে মাজা শরীফের 4122 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 676 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 10663 নম্বর হাদিস, মুসান্নাবে আব্দুর রাজ্জাকের 7331 নম্বর হাদিস, তাবারানি শরীফের 595 নম্বর হাদিস, তারপরে মুসান্নিব ইবনে আবি সাইবার 35533 নম্বর হাদিস, মেশকাত শরীফের 5243 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দরিদ্ররা ধনী মানুষের কবলাল আগনিয়াই বি খামসি মিয়া, ধনী মানুষের 500 বছর আগে দরিদ্র মানুষদেরকে আল্লাহ জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। এজন্য দরিদ্র হওয়ার পরে কোনোভাবেই অর্থনৈতিক অসচ্ছলতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করা যাবে না, আল্লাহর প্রতি অসন্তুষ্ট হওয়া যাবে না, এ কথা বলা যাবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পছন্দ করেন না, এই কারণে মনে হয় আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেননি। যদি এই ধরনের কোনো কথাবার্তা বলি তাহলে অবশ্যই সেটি হবে আমাদের জন্য কুফুরি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিন্নাল গিনা আনিন নাফস। আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি ধনী তোমরা জানো? তোমরা নিজেদেরকে তো দরিদ্র মনে করো, কোন ব্যক্তি ধনী তোমরা জানো? লাইসাল গিনা আন কাসরাতিল আরাদ, যে ব্যক্তি প্রচুর অর্থ সম্পদের প্রাচুর্যের উপরে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সে ব্যক্তি ধনী নয়, বরং ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, যে ব্যক্তির অন্তর ধনী সে ব্যক্তি হলো ধনী। সুবহানাল্লাহ। বহুত ধনী মানুষ আছে, অনেক অসহায় মানুষ তার বাড়ির পাশে আছে দেখে না, বহুত ধনী মানুষ আছে দরিদ্রকে দান করে না, বহু ধনী মানুষ আছে অর্থের পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে, যদি কিছু দেওয়ার দরকার হয় যখন গানের মঞ্চ হয়, যখন নাচের মঞ্চ হয়, যাত্রার মঞ্চ হয়, অথবা কোনো স্কুল কলেজের অনুষ্ঠানের অনুষ্ঠান হয়, নিজেকে প্রকাশ করার জন্য দান করে, খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে না, তার কলিজা আল্লাহর জন্য কেঁপে ওঠে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ব্যক্তি ধনী নয়, বরং প্রকৃত ধনী ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, যার অন্তর ধনী। দরিদ্রতা, দরিদ্রদের কান্নায় যার অন্তর গলে যায়, অসহায় মানুষের দুঃখে যে ব্যক্তি ব্যথিত হয়, একজন দরিদ্র মানুষের দুঃখে যার অন্তর কাঁদে সে ব্যক্তি হলো ধনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা কত গুরুত্বপূর্ণ, এই হাদিসটা কত জায়গায় আছে দেখেন, আমি কোট করেছি, এই হাদিসটা বুখারী শরীফের আছে 6446 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2467 নম্বর হাদিস, তারপরে হলো তিরমিজি শরীফের 2343 নম্বর হাদিস, 73 নম্বর হাদিস, ইবনে মাজা শরীফের 4137 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 7314 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের 679 নম্বর হাদিস, মুসনাদে বাজ্জাজের 8464 নম্বর হাদিস, সুনানুল কুবরা ওয়ান নাসাই এর 11786 নম্বর হাদিস, আদাবুল মুফরাদ বুখারী শরীফের ইমাম ইসমাইল ইবনে বুখারী রহিমাহুল্লাহ আরেকটি কিতাব আদাবুল মুফরাদের 2276 নম্বর হাদিস, শরহু সুন্নার 4040 নম্বর হাদিস, জামিউ সগীরের 9508 নম্বর হাদিস, মুসনাদে হুমায়দির 11000
1112 নম্বর হাদিস, মিশকাত শরীফের 5117 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তির অন্তর ধনী সে ব্যক্তি হলো প্রকৃত ধনী। সুবহানাল্লাহ, যার অন্তর ধনী সে ব্যক্তি প্রকৃত ধনী। যে ব্যক্তি প্রাচুর্যের উপরে দাঁড়িয়ে আছে কিন্তু দরিদ্র মানুষের দুঃখ, দরিদ্র মানুষের কান্না, অসহায় মানুষ, নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, অবহেলিত মানুষের কান্না যার কর্ণকুহরে পৌঁছায় না, যার হৃদয় থেকে হৃদয় গলে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে ব্যক্তির সম্পদ থাকতে পারে, সে ব্যক্তি প্রাচুর্যের উপরে দাঁড়িয়ে থাকতে পারে, সে ব্যক্তি ধনী না। আর এমন কৃপণ ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে ব্যক্তি জান্নাত তো পাবে না, জান্নাতের সুঘ্রাণও পাবে না। কোন কৃপণ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুঘ্রাণও দেবেন না। আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, সূরা ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ রাসূল বলছেন ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অউদ খিলাল জান্না, এবং যাকে জান্নাতের নিকটবর্তী করা হয়েছে, ফাকাদ ফাজা, সে ব্যক্তি কামিয়াব, সে ব্যক্তি সফল কাম। আপনার কোনো কর্মকাণ্ড, আপনার কাজকর্ম দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেয়, আপনার কর্মকাণ্ড যদি অমুসলিমদের মতো না হয়, আপনার কর্মকাণ্ড যদি জাহান্নামীদের মতো না হয়, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওয়াকুনু মাআস সাদিকিন, নেককারদের কাতারে শামিল করেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি যদি আল্লাহর বান্দাদের মধ্যে আপনি শামিল হয়ে যান, ফামান যুহজিআনিন নার, আল্লাহ যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিয়েছে, ওয়াদখিলাল জান্নাহ, এবং যাকে জান্নাতের নিকটবর্তী করা হয়েছে, ফাকাদ ফাজা, সে ব্যক্তি সফল কাম। আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের 8 নম্বর আয়াত, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, কিয়ামতের দিন মানুষের আমলনামাকে ওজন করা হবে, ফামান সাকুলাত মাওয়াজিনু, যার ওজনের পাল্লা ভারী হয়ে যাবে, যে ব্যক্তির কর্মকাণ্ড থেকে, যার অন্যায় থেকে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। তার মানে কি? তার মানে আপনার কোনো অন্যায় থাকবে না এমনটা নয়, আপনার অন্যায় থাকবে, আপনি মানুষ, আপনার দ্বারা গুনাহ হবে। আল্লাহ রাসূল বলছেন কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেকটি মানুষ ভুল করে, প্রত্যেক বনি আদম ভুল করে, পৃথিবীর কেউ বলতে পারবে না যে আমার ভুল হয় না, কোনো মানুষ বলতে পারবে না। আল্লাহ তাআলা নবীদেরকে মাসুম করেছেন, এছাড়া প্রত্যেকটি মানুষ ভুল করে, আপনার গুনাহ থাকবে, কিন্তু আপনার গুনাহটা নেক থেকে যেন কম থাকে। ফামান সাকুলাত মাওয়াজিনু, আপনার গুনাহ থাকবে, কখনো আপনার নামাজ কাজা হয়ে যাবে, কখনো আপনার রোজা ফাসেদ হয়ে যাবে, কখনো আপনি মিথ্যা কথা বলে ফেলতে পারেন, কখনো আপনার চোখ পরনারীর দিকে যেতে পারে, আপনার দ্বারা অন্যায় হতেই পারে। তবে ফামান সাকুলাত মাওয়াজিনু, তবে আপনার নেকের পাল্লাটা যেন অন্যায় থেকে বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ, আপনার গুনাহ থাকবে না এমনটা না। আল্লাহ তাআলা বলছেন আমান খাফাত ফামাওয়ান ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যদি গুনাহ থেকে আপনার নেকের পাল্লাটা কিয়ামতের দিন ভারী হয়ে যায়, তাহলে আপনি সফল কাম। সুবহানাল্লাহ, তাহলে আপনি সফল কাম। সুতরাং আপনার গুনাহ থাকবে, আপনি নিষ্পাপ হতে পারবেন না, আমি নিষ্পাপ হতে পারবো না, পৃথিবীর কেউ বলতে পারবে না যে আমার গুনাহ নেই, আমি গুনাহ করি না, আমার দ্বারা গুনাহ হয় না। আপনার গুনাহ থাকবে, আমার গুনাহ থাকবে, আমাদের গুনাহ আছে, আমাদের গুনাহ হবে, তবে আমাদের গুনার থেকে যেন আমাদের নেকের পাল্লাটা ভারী হয়ে যায়। আমরা যখনই গুনাহ করব, যখনই আমাদের দ্বারা গুনাহ সাবেত হবে, আমরা তওবা করব, আমরা ইস্তেগফার করব, আমরা চোখের দুপুটা পানি ছেড়ে দেব। দেখেন, আমি গত শুক্রবারে কুষ্টিয়ায় গিয়েছিলাম একটা প্রোগ্রামে, তখন আমি এমনি যেখানে যদি মনে করি কোনো বুজুর্গ মানুষ আছে, ভালো মানুষ আছে, আমি তার কাছে যাই। আপনারা মনে করেন তো হুজুর পীরের বিরুদ্ধে বলে, হুজুর মনে হয় পীর বিরোধী লোক। না ভাই, আমি পীর বিরোধী লোক না। আমি যখন ইন্ডিয়ায় প্রোগ্রাম করতে গিয়েছি, আল্লামা রুহুল আমিন সাহেবের কবর জিয়ারাত করে এসেছি বসিরহাটে, আমি যেখানে যাই যদি মনে করি উনি ব্যক্তি বুজুর্গ মানুষ, আমি তার কাছে যাই। কুষ্টি একজন ব্যক্তি আছে ফুরফুরা পীর সাহেবের তরিকার, উনি পীর, তবে ঢাক ঢোল পিটানো এমন পীর না, তবে যতটুকু শুনলাম উনি বুজুর্গ মানুষ, তবে তাবিজ তোমার করে, এগুলো তো করতেই হয় না, পীরগিরি ঠাকাই তো সমস্যা, এগুলো করে।
অনেক কিছুই করে, তবে তার আমল আখলাক ভালো। তা আমি আগেও একবার গিয়েছি ওনার কাছে, গতদিন যখন গেলাম শনিবারের দিন সকালবেলা, উনি আমাকে দেখে খুব অনার করলেন। করার পরে আমি ওনার পাশে বসে বললাম, অনেক কথাবার্তা হলো, একেবারেই আমার ইতিহাস হাটাজারি ওস্তাদদের থেকে শুরু করে, উনিও চেনে হাটাজারি ওস্তাদদেরকে, চেনে নানুপুরীর ওস্তাদকে, চেনে অনেককেই চেনে। তা আমি ওনাকে বললাম যে আপনি আমাকে কিছু নসিহাত করেন, আমাকে একটু সবক দেন। তা উনি মোটে আমারে কোনো নসিহাতই করবে না, উনি বলছে আস্তাগফিরুল্লাহ, আমি আপনারে কী বলবো, আপনি এত বড় আলেম, আপনাকে আমি কী বলবো। আমি বললাম না, আপনি আমাকে একটু নসিহাত করেন। তুনি আমাকে নসিহাত করলেন যে আপনি ইশরাকের নামাজ পড়েন কিনা, আওয়াবিন পড়েন কিনা। আমি উত্তর দিলাম, আপনি নফল রোজা সিয়াম পালন করেন কিনা, এইটা 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 আমি উত্তর দিলাম। পরে উনি আমাকে একটা কথা বললেন যে আপনি এক সপ্তাহ আগে কী দিয়ে ভাত খেয়েছেন, আপনার মনে আছে? আমি বললাম না, আমার মনে নেই। এক মাস আগে কী দিয়ে ভাত খেয়েছেন, আপনার মনে আছে? আমি বললাম নেই। আপনাদের আছে? বলেন, আপনাদের আছে? গত শুক্রবারে কী দিয়ে ভাত খেয়েছেন মনে আছে? নেই। আপনার জীবনের মুখ্যন সময় বিবাহ করে প্রথম রাতে কী দিয়ে ভাত খেয়েছেন মনে আছে? নেই। কিন্তু হুজুর আমারে বললেন যে আপনি 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে যে গুনাহ করেছেন সে গুনার কথা আপনার মনে আছে? সুবহানাল্লাহ। আপনি 10 দিন আগে কী দিয়ে ভাত খেয়েছেন আপনার মনে নেই, কিন্তু আপনি 30 বছর আগে যদি কোনো গুনাহ করে থাকেন আপনার মনে আছে। কেন মনে আছে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মনে রেখে দিয়েছেন, কারণ কি? যাতে সেই 30 বছর আগের অপরাধের কথা এখনও আপনি স্মরণ করে আপনার চোখ থেকে আপনার মুখ থেকে ইস্তেগফার বের হয় এবং চোখ থেকে পানি বের হয়। সুবহানাল্লাহ, এটা আল্লাহর করুণা, আল্লাহর রহমত। দেখেন, আমি এজন্য আলেম দেখলে, বুজুর্গ মানুষ